আসসালামু আলাইকুম সবাইকে এন্ড ওয়েলকাম ব্যাক। সবসময় তো বলি যে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে বলতেছি, বাট আজকে হচ্ছে যাই বলতেছি বাংলাদেশ থেকে। তো ফাইনালি আমি বাংলাদেশে আসছি প্রায় 7 বছর পরে। আসলে 7 বছর পরে আসাতে হচ্ছে যাই মানে একটু হয়তো অন্যরকম লাগতেছে আর কি। তো আমি আসলে আপনাদেরকে এই ভিডিওটিতে আমার বাড়িতে যে সাদ বাগানটা ওরা একটু দেখাবো যে অ্যাকচুয়ালি আমাদের সাদে কি কি চাষ করা হয়েছে। তো যারা যারা দেখতেছেন কমেন্ট করতে পারেন। আমি আসলে বাংলাদেশে আসছি, অনেকে হঠাৎ করে আসছি যার কারণে হচ্ছে কেউ জানে না। কমেন্ট করতে পারেন কে কোথায় থেকে দেখতেছেন। আর যারা হচ্ছে মালয়েশিয়াতে আছেন, অনেক মিস করতেছি, হঠাৎ করে আসছি বাংলাদেশে। আশা করি সবার সাথে দেখা হবে মালয়েশিয়াতে বা বাংলাদেশে। তো চলুন দেখাই আপনাদেরকে আমাদের সাদ বাগানে। আসলে বাংলাদেশের জিনিসপত্রের যে দাম, আল্লাহ, মানে অতিরিক্ত দাম সব কিছুর, সবজি থেকে শুরু করে একদম সব কিছু। তো চলুন দেখা এক, লেটস গো। তো সকালবেলা যে পরিমাণ বৃষ্টি হয়েছে দেখুন, ছাদে একদম পানি জমে গেছে, এত বৃষ্টি হয়েছে। যদিও এখন শীত এতটা পড়তেছে না, বাট বৃষ্টি হওয়ার কারণে বাংলাদেশে তো পানি জমে যায়। এখন পানি জমে গেছে হালকা। তো বাংলাদেশে হচ্ছে যে এখন আমের মুকুল সব জায়গায়, এমন সময় আসছি আমি, সব জায়গায় হচ্ছে আমের মুকুল। আর এদিকে আছে নারিকেলের ডাব। কালকে আমি 2টা নারিকেলের ডাব কিনছি, প্রাইস হচ্ছে যায় 210 টাকা। মালয়েশিয়াতে হচ্ছে যাই 5 টাকা করে মোটামুটি সেমে, এখানে হচ্ছে যায় 100 টাকা করে, 110 টাকা, 120 টাকা করে। তো নারিকেলের ডাবের দাম প্রায় সেমে। তো আমাদের এখানে হচ্ছে যে বেগুন চাষ করা হয়েছে, ওদেরকে একটু দেখাই। এখানে হচ্ছে যে বেগুন, আমি যেদিন আসছিলাম ওই দিন হচ্ছে যাই বেগুনগুলা মানে ফুল দিছে, মাত্র ফুল দিছে, বাট এখন মাশাল্লাহ অলরেডি বেগুন অলরেডি যেগুলো ঝরার সেগুলো ঝরে গেছে। আর যেগুলো হচ্ছে যাই ওইসে অলরেডি বেগুন, সেগুলো এই দেখুন, এই আর 2-3 দিন পরে বা 5 দিন পরে এগুলো হচ্ছে যাই উঠানো যাবে বেগুন। সকালবেলা মানে এত সুন্দর দৃশ্য দেখুন, বৃষ্টির পানি আর হচ্ছে যাই এই সকল সবজিগুলো একদম ন্যাচারাল ফ্রেশ। তাহলে রান্না করলে হচ্ছে যাই সেই মজা হবে। এইখানে হচ্ছে যে একটা মরিচ গাছ, আর এইদিকে হচ্ছে যে আর একটা, এগুলো ফুল হয়েছে অনেক, বেগুনও হইতেছে দেখুন। মাটিগুলো এখানে হচ্ছে আরো কিছু ইয়ে চাষ করতে হবে। এই পাশে হচ্ছে যে মরিচটা সেটা হচ্ছে যে দেখুন অলরেডি মরিচ ধরছে, মোটামুটি মাশাল্লাহ বড় হয়েছে। আর এখানে হচ্ছে যে এটা অলরেডি মারা গেছে ফুল, আমার ছোট বোন রাখছে এটা। আর এখানে হচ্ছে যাই দেখুন এগুলো, এগুলো দিয়ে ভর্তা বানানো হয়, এটা বড় হয়েছে। এখানে হচ্ছে যে মরিচ, মরিচ ওইটা হয়েছে একটা, আর এটা হয়েছে আর একটা, লাল হয়ে গেছে। এগুলো ঠিক আছে, এগুলো তো জাল আছে প্রচুর। মরিচ গাছ ময়রা যাইতেছে আমি বুঝতেছি না, মনে হয় ফানি ছিল না এই কারণে না নাকি। এখানে হচ্ছে আর একটা মরিচ গাছ, আর এদিকে হচ্ছে যে বেগুনের বেগুন, এটা ওই দিন দেখছি ফুল, বাট আজকে হচ্ছে যে মাশাল্লাহ মোটামুটি বড় হয়েছে। পানি সকালবেলা এরকম দৃশ্য সেই লাগে, মানে হচ্ছে যাই এরকম হচ্ছে যাই সবজির ভিতরে মানে আল্লাহর দান, বৃষ্টি হয়েছে পানি, এরকম পানির ফোঁটাগুলো। আর এদিকে হচ্ছে যাই আর একটা মোটামুটি পুরো ছাদে হচ্ছে যাই জাস্ট আমি দেখতেছি বেগুন, বেগুনেই চাষ করা হয়েছে। এগুলোর ভিতরে আরও কিছু চাষ করার দরকার, আমি দেখি আসলে বাড়িতে ওই রকম কাজ করার কেউ নাই তো জাস্ট, যার কারণে হচ্ছে যাই নইলে পুরো ছাদে হচ্ছে সবজি বাগান করলে মোটামুটি একটা পরিবার চলা যাবে আমি মনে করি। কারণ বাজারে সবজির যে দাম 50 টাকা, 100 টাকা, 120 টাকা, এই হচ্ছে যাই
অবস্থা মরিচ গাছ, এখানে ওই বত্তার ইয়ে, আর এখানে আছে যাই বেগুন, এই আর কি। এত বেশি কিছু চাষ করা হয় নাই। তো কে কোথায় থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন, এখানে দেখি কি কি চাষ করা যায়। এখন কমেন্ট করে জানাতে পারেন কে কোথায় থেকে দেখতেছেন। বাংলাদেশে আসছি অনেক দিন পরে, আমার ইউটিউব চ্যানেল ব্লগিং স্টার্ট করার পরে। তো সবাই ভালো থাকুন, অবশ্যই দেখা হবে পরে ভিডিওতে। বাংলাদেশের কোন বিষয় নিয়ে ভিডিও মেকিং করব সবাই কমেন্ট করে জানাতে পারেন। আজকের ভিডিওটা পর্যন্তই, আল্লাহ হাফেজ, বাই বাই।